সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন লেটেস্ট এবং ট্রেন্ডিং নিউজ সম্পর্কে সব সময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। বর্তমানে কিন্তু আমাদের বেশিরভাগের কাছেই একের বেশি সিম কার্ড রয়েছে, কারোর কাছে দুটো, কারোর কাছে তিনটে, এমনকি কারোর কাছে সাতটা আটটা পর্যন্ত সিম কার্ড রয়েছে। কিন্তু বাস্তব ক্ষেত্রে এতগুলো সিম কার্ড কিন্তু আমাদের প্রয়োজনই পড়ে না। সেক্ষেত্রে এবার থেকে যদি আপনাদের বেশি সিম কার্ড থাকে, আপনাদের সিম কার্ড বন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, মোদি সরকারের নতুন নিয়ম জারি হয়েছে, যার ফলে আপনারা কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যার বেশি সিম কার্ড রাখতে পারবেন না। তার বেশি সিম কার্ড রাখলেই আপনাদের সিম কার্ড অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তো কিসের নিয়ম, কতগুলো সিম কার্ড রাখতে পারবেন জানাবো ভিডিওতে, সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। হ্যাঁ বন্ধুরা, ডিপার্টমেন্ট অফ টেলিকমের তরফে জারি করা হয়েছে একটা নতুন নিয়ম। বুধবার ডিপার্টমেন্ট অফ টেলিকম জারি করেছে একটি নতুন নিয়ম। এই নতুন নিয়মের ফলে এখন থেকে একজনের কাছে আর যত খুশি মোবাইলে সিম কার্ড রাখা যাবে না। ডিপার্টমেন্ট অফ টেলিকমের নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে যে কোনো ইউজার, অর্থাৎ আপনি নিজেদের কাছে যদি নটির বেশি সিম রাখেন, তাহলে আপনাকে কিন্তু প্রতিটি সিমের ভ্যারিফিকেশন অনিবার্যভাবে করাতে হবে। ডিপার্টমেন্ট অফ টেলিকমের নতুন নিয়ম অনুযায়ী যদি এই সিম কার্ড আপনি ভ্যারিফাই না করেন, তাহলে সিম কার্ড বন্ধ করে দেওয়া হবে। ডিপার্টমেন্ট অফ টেলিকমের নতুন নিয়ম অনুযায়ী ভারতের সর্বত্র সিম কার্ডের সংখ্যা নয় হলেও জম্মু কাশ্মীর এবং নর্থ ইস্ট রাজ্যের জন্য এই সিমের সংখ্যা হচ্ছে ছয়টি। অর্থাৎ জম্মু কাশ্মীর এবং নর্থ ইস্টে থাকলে আপনি আপনাদের কাছে ম্যাক্সিমাম ছটি সিম রাখতে পারবেন। ডিপার্টমেন্ট অফ টেলিকম সমস্ত টেলিকম কোম্পানিকে এই সকল মোবাইল নম্বর ডেটাবেস থেকে সরিয়ে দিতে বলেছে। অর্থাৎ আপনাদের যদি আপনাদের কাছে নয়ের বেশি সিম কার্ড থাকে, তাহলে কিন্তু আপনাদের প্রতিটি সিমের ভ্যারিফিকেশন করাতে হবে। অন্যথায় ডিপার্টমেন্ট অফ টেলিকমের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনাদের নয়ের বেশি সিম কার্ড থাকলে আপনাদের মোবাইল নম্বর ডাটাবেস থেকে সরিয়ে দেওয়া হবে, যে সকল মোবাইল নম্বর নিয়ম অনুযায়ী ব্যবহার করা হচ্ছে না। অর্থাৎ আপনাদের যদি নিয়ম অনুযায়ী সমস্ত সিম কার্ড ব্যবহার না হয়ে থাকে, তাহলে সেই সমস্ত সিম কার্ডের ডেটাবেস থেকে সরিয়ে দিতে বলেছে টেলিকম রেগুলেটর, অর্থাৎ টেলিকম ডিপার্টমেন্ট অফ টেলিকম। তো ডিপার্টমেন্ট অফ টেলিকমের নির্দেশে কি বলা হয়েছে, একজন ইউজার নিজের কাছে সর্বোচ্চ নটি সিম রাখতে পারবে, তার বেশি সিম চালু রাখতে পারবে না। একজন ইউজারের কাছে নয়ের বেশি যদি সিম কার্ড থাকে, তাহলে তাদের ইচ্ছে মতন শুধুমাত্র নয়টি সিম কার্ড ব্যবহার করা, মানে চালু রাখতে পারবেন। অর্থাৎ আপনার ধরুন 15টা সিম কার্ড রয়েছে, তো আপনারা আপনাদের ইচ্ছা মতন নটি সিম কার্ড চালু রাখতে পারবেন। একজন ইউজারের কাছে নটির বেশি যদি সিম কার্ড থাকে, তাহলে সেই সমস্ত সিম কার্ড, অর্থাৎ আপনাদের আধার কার্ডের সাথে লিঙ্ক যে কটা সিম কার্ড রয়েছে নয়ের বেশি, সমস্ত সিম কার্ড বন্ধ করে দেওয়া হবে। ডিপার্টমেন্ট অফ টেলিকম জানিয়েছে যে তাদের দ্বারা করা সার্ভেতে যদি একজন ইউজারের বিভিন্ন টেলিকম কোম্পানির নটির বেশি সিম কার্ড পাওয়া যায়, তাহলে সেই সমস্ত সিম কার্ড পুনরায় ভ্যারিফাই করাতে হবে। অর্থাৎ প্রতিটি সিম কার্ড আপনাদের ভ্যারিফাই করাতে হবে। এই ধরনের নির্দেশ জারি করার উদ্দেশ্য হলো, অনেক সময় কী হয়, ফেক কল আসে, অনেক সময় আপত্তিজনক কল আসে, অপরাধমূলক কাজকর্ম হয় সিম কার্ড দিয়ে, দুর্নীতি ইত্যাদি বন্ধ করা। শুধুমাত্র তাই নয়, টেলিকম ডিপার্টমেন্ট অফ টেলিকমের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে সকল ইউজাররা তাদের কাছে নটির বেশি সিম কার্ড রয়েছে, তাদের নোটিফিকেশন পাঠানো হবে। এমন সমস্ত সিম কার্ড থেকে 30 দিনের মধ্যে সমস্ত রকমের আউটগোয়িং কল বন্ধ করে দিতে হবে। এছাড়া ইনকামিং কলের ক্ষেত্রে সময়সীমা দেওয়া হয়েছে 45 দিনের। অর্থাৎ 45 দিনের মধ্যে আপনাদের ইনকামিং কল বন্ধ হবে এবং 30 দিনের মধ্যে আপনাদের আউটগোয়িং কল, অর্থাৎ 45 দিনের মাথায় আপনাদের পুরো সিমই বন্ধ হয়ে যাবে। ডিপার্টমেন্ট অফ টেলিকমের নতুন নিয়মে ইউজারদের এক্সট্রা সিম জমা দেওয়ার অপশনও রাখা হয়েছে। অর্থাৎ আপনাদের যদি নয়ের বেশি সিম কার্ড থাকে এবং আপনারা যদি ব্যবহার না করেন, তো আপনারা নিজেদের ইচ্ছা মতন সেই সিম কার্ডগুলো আপনারা ডিসেবল করে দিতে পারেন, অথবা আপনারা যদি ভ্যারিফাই না করেন, তাহলে আপনাদের সেই সমস্ত সিম কার্ড নষ্ট হয়ে যাবে। এমনটা হতে পারে, ধরুন আপনার 9টা সিম কার্ড রয়েছে, 15টা সিম কার্ড রয়েছে, তার মধ্যে 9টা সিম কার্ড বা 5টা সিম কার্ড আপনাদের ব্যবহার হয়, বাকিগুলো ব্যবহার হয় না। তো সেক্ষেত্রে এমনটাও হতে পারে যে আপনার 9টি সিম কার্ড রাখার জন্য যেই সিম কার্ডগুলো ব্যবহার হচ্ছে সেগুলো বন্ধ করে দেওয়া হতে পারে। সেই জন্য আপনারা সময় থাকতে আপনাদের প্রতিটি সিম কার্ড ভ্যারিফাই করে নেবেন, না হলে আপনাদের কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। তো বন্ধুরা, আশা করব ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন,
বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই।